হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি শেয়ার করব সনাতন পদ্ধতিতে তৈরি তালের বড়া এবং তালের পিঠার রেসিপি, সঙ্গে তালের রস বের করে নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি। আর সাথে থাকবে এমন একটা টিপস যার জন্যে তালের বড়া বা পিঠেতে বিন্দুমাত্র তিতকুটে ভাব থাকবে না। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই আমি একটা তাল ছাড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন, পাকা তালের ওপরের এই পোর্শনটা খুব সহজেই হাত দিয়ে টেনে খুলে ফেলা যায়। তারপর আমি এইভাবে খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, খোসাটাও কিন্তু খুব সহজেই আঙুল দিয়ে এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। তো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন আটিগুলোকে আলাদা করে নেব। তো তালে যেহেতু একাধিক আটি থাকে, তাই প্রত্যেকটা আটি আমি আলাদা করে নিচ্ছি। তো দেখুন, আমার এই তালটাতে তিনটে আটি রয়েছে, তবে তালে কিন্তু দুটো থেকে চারটে আটি অবধি থাকতে পারে। এখন একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে তালের দুটো আটি আমি চুবিয়ে রাখছি। আজ আমি এই দুটো আটি ব্যবহার করেই এই দুটো রেসিপি বানাবো। আরেকটা আটি আমি পরে ব্যবহার করব বলে তুলে রেখে দিলাম। তো আমি এইভাবে ডুবিয়ে 15 মিনিট একটু তালটাকে নরম হতে দিচ্ছি। এখন 15 মিনিট বাদে আমি তালের রসটা বের করবার জন্যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর তাতে করে একটা একটা আটি নিয়ে এইভাবে ঘষে ঘষে তালের রসটা বের করে নেব। তো এই পর্যায়ে অনেকে চালুনি ইউজ করে থাকে তালের রসটা বের করবার জন্যে, তবে গ্রেটার ইউজ করলে কিন্তু অনেক কম সময়ে এবং কম পরিশ্রমে কাজটা হয়ে যাবে। বন্ধুরা, আমি এই টিপসটা কিন্তু জেনেছি আমার দিদার থেকে। আপনারাও করে দেখবেন কত ঝটপট এবং তাড়াতাড়ি তালের পাল্পটা বেরিয়ে যায়। তো এই দেখুন, দুটো আটি থেকেই আমি তালের পাল্পটা বের করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির ওপর একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর তাতে তালের রসটা এইভাবে ঢেলে দিলাম। এবার এটাকে পুটুলি বেঁধে এইভাবে ছাঁকনির ওপরেই রেখে দিতে পারেন, অথবা কোথাও একটা ঝুলিয়ে রেখে দিতে পারেন প্রায় 2 ঘন্টার জন্যে, যাতে তালের ভেতরের যে তিতকুটে রসটা আছে সেটা বেরিয়ে যায়। তো এইভাবে ঝুলিয়ে রাখলে দেখবেন একটা ঘন সাদা আঠালো রস বেরিয়ে আসবে, যেটার জন্যে কিন্তু তালটা তিতকুটে থাকে। তো এই দেখুন, আমি এইরকমভাবে 2 ঘন্টার জন্যে পুটলি বেঁধে রেখে দিচ্ছি। 2 ঘন্টা বাদে ফিরে এলাম। দেখুন, তিতকুটে রসটা কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে। এই দেখুন, হাত দিয়ে দেখাচ্ছি আমি, এই রসটা কিন্তু একেবারে জলের মতন সাদা, অথচ বেশ খানিকটা ঘন এবং আঠালো। এখন যতটা সম্ভব পুটলির নিচ থেকে এই তিতকুটে রসটা কাঁচিয়ে ফেলে দেবো, আর তারপর এই তালের পাল্পটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখানে প্রায় 4 কাপের মতন তালের পাল্প বেরিয়েছে, তার থেকে আমি 3 ভাগ মতন, মানে 3 কাপের মতন তালের পাল্প নিয়ে নিলাম তালের বড়া বানাবো বলে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো আপনারা যদি চিনি বেশি খান সেক্ষেত্রে 1.5 কাপ অবধি দিতে পারেন। এখন একটা হুইস্ক দিয়ে একটু মিশিয়ে নিলাম চিনিটা, আর চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া অবধি মিনিট 10-15 আমি আবার এই তালের পাল্পটাকে রেস্ট হতে দিচ্ছি। সেই ফাঁকে তালের পিঠা বানানোর জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আর 1 চিমটির থেকে একটু বেশি লবণ দিলাম, আর সবশেষে দিয়ে দেবো 1 কাপ তালের রস। মোটামুটি 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে কিন্তু এই ডোটা বানানো হয়ে যাবে। তো আমি যতটা লাগবে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প দিয়ে এই ডোটা বানিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমি ডোটা বানিয়ে নিলাম। চিনি আর তালের রস থাকার জন্যে এই ডোটা একটু চিটচিটেই হয়। তো এখন এই ডোটাকেও আমি 10-15 মিনিট রেস্ট হতে দিচ্ছি। তো ততক্ষণে দেখে নিই তালের বড়ার ব্যাটারটার কী অবস্থা। তালের বড়ার ব্যাটারে কিন্তু চিনিটা গলে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর 1 কাপের থেকে একটু কম, মানে 1.25 কাপ সুজি। এখন এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু তালের বড়ার রেসিপিতে পাকা কলা ইউজ করি না, কারণ তালের বড়াতে তালের গন্ধটাই আমার ভরপুর পছন্দ। তো এই দেখুন, আমি মিশিয়ে নিলাম। এখন স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ নারকেল কোড়া, সাথে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা ভেজা বাদাম। তো এটা বেশ 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু আধ ভাঙা করে নিয়ে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার দিদা বলতেন, তালের বড়াতে পাকা কলা তখনই মেশানো হয় যখন বাড়ির সদস্য রেসপেক্টে তালের রস কম পড়ে যায়, অথবা তালের মধ্যে তিতকুটে ভাবটা থেকে গেলে সেই তিতকুটে ভাবটাকে কাটানোর জন্যে। তো আমার ক্ষেত্রে আজকে কোনোটাই নেই, সেই জন্যে কিন্তু আমি আর সোনাতে খাদ মেশালাম না।
তো এই দেখুন তালের বড়ার ব্যাটার আর তালের পিঠার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি যাচ্ছি তালের পিঠের স্টাফিংটা বানাবো বলে। তার জন্যে আমি একটা ফ্রাইং প্যানে প্রায় 3 কাপের মতন নারকেল কোড়া নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন গুড়। তো আমি এখানে নর্মাল আখি গুড় নিয়েছি। আপনারা চাইলে এই জায়গায় চিনি এবং তালের রস মিশিয়ে দিতে পারেন, সেটাও খেতে অনেক ভালো হয়, অথবা শুধু চিনিও দিতে পারেন। এখন মিডিয়াম হিটে এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। তো এই দেখুন খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু গুড়টা গলতে আরম্ভ করে দিয়েছে। এখন আরও খানিকক্ষণ জাল দিতে থাকবো যতক্ষণ না এই মিক্সচারটা একটু টাইট হয়ে যায়। আর আমি এতেও অ্যাড করে দিচ্ছি খানিকটা ভেজা বাদাম। তো দেখুন খানিকক্ষণ জাল দিতে দিতে এখন কিন্তু মিক্সচারটা বেশ খানিকটা টাইট হয়ে গেছে আর গুড়ের জল জল ভাবটাও নেই। এটা রুম টেম্পারেচারে এলে আরও খানিকটা জমে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এই জায়গায় তালের ক্ষীরও বানাতে পারেন। এখন আমি এটাকে একটু রুম টেম্পারেচারে আসা অবধি সাইডে রেখে দিচ্ছি। এবার তালের পিঠের ডোটা থেকে আমি লুচির সাইজের কয়েকটা লেচি বের করে নিচ্ছি। তো এই দেখুন ঠিক লুচির যেরকম সাইজ হয় সেরকম 2-4টে লেচি বের করে নিলাম। এখন এগুলোকে শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি, ঠিক যেরকম লুচি বেলে সেই রকমই, কিন্তু তার থেকে একটু মোটা রাখলে ভালো হয়। তো এই দেখুন আমি বেলে নিলাম। এখন তালের পুরটা আমি এর মাঝখান দিয়ে ভরে নিচ্ছি। এরপর ফোল্ড করবার জন্যে আপনারা পুলিপিঠার মতনও ফোল্ড করতে পারেন, অথবা আমি যেরকমভাবে ফোল্ড করছি সেরকমভাবেও ফোল্ড করতে পারেন। এটা খানিকটা ট্র্যাডিশনাল মোদকের মতন ফোল্ড করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে মোমোর মতনও ফোল্ড করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতন ক্রিয়েটিভিটি অনুযায়ী পিঠাটাকে ফোল্ড করে নেবেন। তো আমি এইভাবেই ফোল্ড করছি কারণ এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। এইভাবে কুচি কুচি ফেলে একটা কুচির সাথে আরেকটা কুচি পরস্পরের সাথে মুখটা আটকে দিচ্ছি, আর সবশেষে মুখটাকে হালকা টুইস্ট করে নিলেই কিন্তু পিঠা রেডি। তো এইভাবে আমি সবকটা পিঠা রেডি করে নিয়েছি। এই দেখুন এখানে টোটাল 14টা পিঠা হয়েছে। এখন আমি একটা চালুনিতে খানিকটা তেল মাখিয়ে নিয়েছি আর তার উপরে পিঠাগুলোকে এইভাবে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। আমার সবকটা পিঠা একটা ব্যাচে কমপ্লিট হবে না, সেই জন্য আমি 2 ব্যাচে পিঠাগুলোকে তৈরি করে নেব। এখন ঢাকা দিয়ে স্টিমারের ওপর বসিয়ে দিলাম। তো স্টিমারে আমি আগে থেকেই জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এখন এটাকে মিডিয়াম হিটে 30 মিনিটের জন্য স্টিম হতে দেব। এদিকে তালের বড়াগুলোকে ডিপ ফ্রাই করবার জন্য একটা ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এখন তেল গরম হলে আমি ওতে ছোট্ট ছোট্ট করে তালের বড়ার ব্যাটারটা এইভাবে ছেড়ে দিচ্ছি। তো আপনাদের যদি হাতে বেশি গরম লাগে মনে হয় সেক্ষেত্রে একটা চামচ দিয়ে ব্যাটারটা তুলে আরেকটা চামচ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন। এখন বড়ার একটা সাইড ভালো মতন ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি, আর তারপর দুটো সাইড ভালো মতন ভাজা হয়ে গেলেই আমি এই তালের বড়াগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কখন তালের বড়াটা ভাজা হয়ে গেছে, ঠিক যখন এইরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে। ওদিকে 30 মিনিট বাদে তালের পিঠাগুলোও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু এই তালের পিঠাতে খুব কম পরিমাণেই চিনি ইউজ হয়েছে, বেশিরভাগটাই গুড় দিয়েছি আর সবশেষে স্টিম করেছি, সেই জন্যে কিন্তু তালের বড়ার রেসপেক্টে তালের পিঠা বেশ অনেকটাই হেলদিও বলতে পারেন। বন্ধুরা, তালের বড়া এবং পিঠার অনেক রেসিপি তো আপনারাও জানেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখার অনুরোধ রাখলাম। এখন আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে। এটা ফ্রিজে রেখে খেলেও কিন্তু চট করে শক্ত হবে না, আর যেহেতু ভরপুর তাল আছে তাই দেখুন ভেতরটার রংটাও কতটা সুন্দর। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আরও এরকম দুর্দান্ত রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আমার নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।